Hello people of the internet, I'm Romeo and welcome to my video where I will be giving some guitar lessons. আমার পরিচিত অনেকেই আমাকে বলতেছিল অনেকদিন ধরে to post some lessons or exercises on Facebook and the YouTube. So I thought it might be a good time to share some of my knowledge with you and some of my exercises that I did or I created. ফিউচারে আরও আরও ভিডিও দিব যেগুলো হচ্ছে গিয়ে লেসনস অর এক্সারসাইজেস অ্যাবাউট গিটার। তো আজকে আমি হচ্ছে গিয়ে আরপিজিও আর হচ্ছে গিয়ে সুইপ পিকিং কীভাবে মানে একটা এক্সারসাইজ দেখাবো। যারা আরপিজিও চিনো না বা চিনেন না, আরপিজিও ইজ বেসিক্যালি জাস্ট এ কর্ড বাট দ্য নোটস আর প্লেড সেপারেটলি। এর আগে বলে নেই, আমার গিটার টিউন করা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডিতে, ইবিজিডিএ হওয়ার কথা, আমারটা হচ্ছে গিয়ে ডি এ এফ সি জি ডি। তো এই হিসাব করে টিউন করে বাজাইলে আমার সাথে মানে মিলবে। অনেকে পরে দেখে বলবে যে কী ব্যাপার, কী হলো, মিলতেছে না কি জন্য। আসলে হইতেছে আমার টিউনিং হচ্ছে গিয়ে মানে ওয়ান স্টেপ ডাউন। আচ্ছা, এখন আসি আরপিজিওতে। সি মেজর একটা কর্ড ধরলাম ফর এক্সাম্পল। এই সি মেজর কর্ডের ভিতরে আছে তিনটা নোট, সি ই অ্যান্ড জি। তো এই তিনটা নোট আমি হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে বাজাবো, একসাথে একটা স্ট্রামে না বাজে। তো এরকম করলে জিনিসটা হয়, ওই সি ই অ্যান্ড জি কিন্তু বাজছে, এই যে সি ই জি ই জি। এখানে আবার একটা জি হিট করছি। সো আরপিজি হচ্ছে এরকম একটা কর্ডের নোটগুলোকে বারেবার মানে একসাথে ই করে বাজানো, আলাদা আলাদা নোট হিসেবে বাজানো। সুইপ পিকিং যে মানে আমরা গিটার সোলোর ভিতরে দেখি অনেক গিটার সোলোতে সুইপ পিকিং আছে। সো এই সুইপ পিকিংটা আসলে কি? সুইপ পিকিং হচ্ছে গিয়ে এই আরপিজিও শেপটাকেই বাজানো আর কি। এই যে যেমন জি এর আরপিজিও বাজাইলাম আমি মাত্র। সো এই হচ্ছে কাহিনী। সো লেটস টক অ্যাবাউট দ্য শেপস অফ দ্য আরপিজিওস দ্যাট উই আর গোয়িং টু লার্ন। আমরা জানি দুই রকম মানে ফান্ডামেন্টালি দুই রকম স্কেল আছে, একটা হচ্ছে কি মেজর আর একটা হচ্ছে মাইনর। সো আরপিজিও শেপও তাহলে দুই রকম হবে। তো একটা ফর এক্সাম্পল জি মেজর, জি মেজর কোথায়? ফিফথের 10, ফোর্থের 9, থার্ডের হচ্ছে গিয়ে 7, সেকেন্ডের হচ্ছে গিয়ে 8, ফার্স্ট স্ট্রিংয়ের হচ্ছে গিয়ে 7, আর পরে আবার 10। ঠিক আছে, তো 10, 9, 7, 8, 7, 10 এই হচ্ছে গিয়ে আমার জি মেজর আরপিজিও। এই জি মেজর আরপিজিও দেখতেছি আমার শেপটা অলমোস্ট লাইক এই যে ওপেন সি এর মতো। সো বেসিক্যালি সব মেজর আরপিজিওর শেপটাই হচ্ছে গিয়ে সি এর মতো হয়, ওপেন সি এর মতো, মানে এক এক ফ্রেটে এক এক রকম কিন্তু ফান্ডামেন্টাল প্যাটার্নটা সি এর মতো। জি মেজরের ভিতরে আমাদের নোটগুলো আছে কি কি, জি বি ডি, কিন্তু জি মাইনরে বিটা মানে শিফট হয়ে কি হবে, এ শার্প, একটা নোট কমে যাবে। তো এই জি মাইনরে আমার কি হবে তখন, জি মেজর ছিল এটা, কিন্তু জি মাইনর হবে তখন হচ্ছে গিয়ে 10 থেকে শুরু, ফিফথ স্ট্রিং এর 10th ফ্রেট থেকে শুরু। এরপর হচ্ছে গিয়ে এ শার্পটা তখন আবার এই যে 9 থাকবে না, তখন এটা 8 এসে পড়বে, মানে ফোর্থ স্ট্রিং এ 8, 10, 8, 7, 10, 8, 7, 8, তখন এটা হচ্ছে গিয়ে 6 আসবে, 6 হচ্ছে গিয়ে এ শার্প, এই যে ফার্স্ট স্ট্রিং এর 6th ফ্রেট হচ্ছে এ শার্প। তো এখানেও এ শার্প, এখানেও এ শার্প আসবে। তো এই দুই রকম শেপই আমরা দেখতেছি, যেটা হচ্ছে গিয়ে আমরা সাইডে ট্যাপ দিয়ে দিব এটা দেখার জন্য যে জিনিসটা আসলে কিরকম শেপ দুইটা। নাও লেটস ফোকাস অন দ্য এক্সারসাইজ দ্যাট উই আর গোয়িং টু ডু। আজকে আমরা মানে যে আরপিজিও প্যাটার্নটা ফলো করবো সেটা হচ্ছে একটা মেজর স্কেলের উপরে ডিপেন্ড করে, মানে ফুল একটা মেজর স্কেল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই 7টা নোট, 7টা কর্ড হিসেবে কর্ডগুলো আলাদা করে আমরা আরপিজিও হিসেবে ই করব। স্কেলস নিয়ে আমি আলাদা আরও ভিডিও করব, বাট ফর নাও লেটস জাস্ট বিয়ার উইথ মি অ্যান্ড জাস্ট প্র্যাকটিস দ্য প্যাটার্নস। আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেজর স্কেলের কর্ডগুলো কী হবে। যেমন জি মেজর স্কেলই যদি ধরি, জি মেজরের ফার্স্ট কর্ড হচ্ছে গিয়ে জি, এরপরে হচ্ছে গিয়ে এ মাইনর, বি মাইনর, সি মেজর, ডি মেজর, ই মাইনর, দেন এফ শার্প ডিমিনিশড, দেন জি। তো এই সবগুলার আমরা একটা করে আরপিজিও শেপ বানায় ওইগুলো খালি অ্যাসেন্ড করব, আবার ডিসেন্ডও করব। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্সারসাইজটা। আমাদের সুইপ পিকিংয়ে আমরা হচ্ছে গিয়ে ফিফথ ফ্রেট থেকে হচ্ছে গিয়ে রুট নোটটা ধরবো আর কি, পুরো ফিফথ ফ্রেটে হচ্ছে গিয়ে জি মেজর স্কেলটা বাজাবো। ওই যে
এখান থেকে। আমি জি মেজর থেকে শুরু করতেছি কারণ এটা আমার গিটার অনুযায়ী পারফেক্ট একটা স্পট, যেখান থেকে আমি শুরু করলে এখানে গিয়ে শেষ করতে পারবো। যদি মনে হয় যে অ্যাকোস্টিকে প্র্যাকটিস করতেছো, তাহলে হচ্ছে গিয়ে আরো শুরু থেকে করতে পারো, যাই এফ থেকে করতে পারো। ওয়ান্স ইউ লার্ন দ্য এক্সারসাইজ ইউ ক্যান মুভ ইট ওয়ার এভার ইউ ওয়ান্ট। একটু আগে আমরা মেজর আর মাইনরের প্যাটার্ন জেনেছি, কিন্তু আরও একটা প্যাটার্ন আছে এই মেজর স্কেলের ভিতরে, সেটা হচ্ছে গিয়ে ডিমিনিশড। সো ডিমিনিশড কর্ডটা কি? ডিমিনিশড কর্ডটা হচ্ছে গিয়ে মেজর স্কেলের সেভেন্থ কর্ড, এটা হচ্ছে গিয়ে লোক্রিয়ান মোডের উপর বেস করে। সো এটা একটু আলাদা অ্যান্ড এটা লাইক নট সো মিউজিক্যাল শুনতে, কিন্তু মানে আরপিজি হিসেবে বাজাইলে এটা শুনতে একটু মানে ডিমোনিক অ্যান্ড ইউনো মেটাল লাগে। উই আর অল অ্যাবাউট মেটাল, রাইট? ডিমিনিশড আরপিজিও বাজানোর কয়েকটা ওয়ে আছে, কিন্তু আজকে আমরা দেখবো জাস্ট একটা, মানে যেটা হচ্ছে গিয়ে আমার এই এক্সারসাইজের সাথে কন্টিনিউটি মেনটেন করে চলে। আমাদের আজকের এই জি মেজরের আরপিজিও এক্সারসাইজে এফ শার্পটা হচ্ছে গিয়ে ডিমিনিশড কর্ড হিসাবে ইউজড হবে, মানে এফ শার্প নোটটা যেটা লাস্ট সেভেন্থ নোট যেটা আমার মেজর স্কেলের। সো আমরা এই ডিমিনিশড আরপেজিওটা আজকে এই স্টাইলে বাজাবো, এটা হচ্ছে গিয়ে প্যাটার্নটা, এটা রিমেম্বার দিস প্যাটার্ন, এটা ট্যাবও এই আশেপাশে থাকবে কোথাও। এই যে হচ্ছে আমার জি, তার আগে কি তাহলে এফ শার্প এটা, তো এখান থেকে আমি শুরু করলাম আমার এফ শার্প ডিমিনিশড আরপেজিওটা। তো এটার প্যাটার্নটা কি? 9 7 5, ফিফথ স্ট্রিং এর 9th, ফোর্থ স্ট্রিং এর 7th, থার্ড স্ট্রিং এর 5th, সেকেন্ড স্ট্রিং এর 7th, ফার্স্ট স্ট্রিং এর 5, দেন ফার্স্ট স্ট্রিং এর 8। এটা আমরা অক্টেভেও বাজাইতে পারি, ওটা দেখাচ্ছি। তো আমার প্যাটার্নটা হচ্ছে বেসিক্যালি, তো শুনলেই কেমন একটা ডেমোনিক একটা সাউন্ড আসতেছে। তো এই জিনিসটা আমি হাইতেও বাজাইতে পারি এইভাবে, তখন হচ্ছে গিয়ে ওই প্যাটার্ন এটা সেম। ঠিক আছে, এই এফ শার্প ডিমিনিশড এর অক্টেভে যদি বাজাই আমি, তাহলে হচ্ছে গিয়ে কি হবে আমার ফিফথ এর হচ্ছে, ফিফথ স্ট্রিং এর হচ্ছে গিয়ে 21st ফ্রেট, দেন হচ্ছে গিয়ে ফোর্থ এর হচ্ছে গিয়ে 19th ফ্রেট, থার্ড এর হচ্ছে গিয়ে 17th ফ্রেট, দেন সেকেন্ড এর হচ্ছে আবার 19th ফ্রেট, তারপর হচ্ছে গিয়ে এটার ফার্স্ট স্ট্রিং এর 17th, দেন হচ্ছে গিয়ে ফার্স্ট স্ট্রিং এর 20। তো এটা যদি বাজাই তাহলে কিরকম হয়? তো আমরা এখন তাহলে ডিমিনিশড এর প্যাটার্নটা জেনেছি, এটা তাহলে কি? এখন আসি আমরা মেইন এক্সারসাইজে। আমি এখন পুরো প্রোগ্রেশনটা বাজাবো, মানে জি মেজর স্কেলের, মানে আরপেজিও করলে যা হয়। তো এটা আমি প্রথমে স্লোলি বাজাবো, দেন আমি একটা মডারেট স্পিডে বাজাবো। ট্যাব আমি ভিডিওর মধ্যে কোথাও দিয়ে দিব, প্যারা নেই। প্রথম হচ্ছে জি মেজর, এরপর আমি স্লাইড করে পরের যে কর্ডটা এ মাইনর, এ মাইনরে চলে যাব, দেন আবার 5 নম্বর স্ট্রিং এ হচ্ছে গিয়ে স্লাইড, বি মাইনরে চলে যাব, দেন নিচে আবার স্লাইড করে সি মেজরে, দেন ডি মেজর, ই মাইনর, দেন হচ্ছে গিয়ে এফ শার্প ডিমিনিশড। তোমার পুরো প্রোগ্রেশনটা হচ্ছে কি? জি মেজর, এ মাইনর, বি মাইনর, সি মেজর, ডি মেজর, ই মাইনর, এফ শার্প ডিমিনিশড, ব্যাক টু জি মেজর। ঠিক আছে, সেম জিনিসটা আমরা আবার ডিসেন্ডিং রান করতে পারি, সেটা হচ্ছে এরকম, ওই যে মানে একদিক থেকে উঠলে আবার ডিসেন্ড করে স্লাইড করে আগের কর্ডে, আগের আরপেজিও শেপে চলে আসবো আর কি। হোপফুলি মাথায় ঢুকতেছে জিনিসটা, না ঢুকলে হচ্ছে গিয়ে আমি ট্যাপ দিয়ে দিতেছি,
ওগুলা দেখে প্র্যাকটিস করলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সো 100 BPM এ জিনিসটা এরকম শোনাবে। এখন আমরা বাজাবো 120 BPM এ, যেটা হচ্ছে গিয়ে একটু মডারেটলি ফাস্ট। তো এটা চাইলে আরও বেশি স্পিডে বাজাইতে পারো, কিন্তু বেশি স্পিডে বাজানোর চাইতে এটা মানে স্লোলি প্র্যাকটিস করাই ভালো। সো 120 BPM এ এরকম। সো উই আর এট দি এন্ড অফ দ্য ভিডিও। হোপফুলি তোমরা এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবে, দিস উইল ইম্প্রুভ ইউর সুইপ পিকিং টেকনিক। আজকে যেহেতু এক্সারসাইজের ভিডিও দিলাম, সো নেক্সট ভিডিওতে আমি কোনো থিওরি নিয়ে ডিসকাস করব, লাইক হোপফুলি একটা মেজর স্কেলের ভিডিও করতে পারি। তো ওই ভিডিওতে হচ্ছে গিয়ে মেজর স্কেল কেমনে আসে, মানে কী কী কর্ড আছে, তারপর হচ্ছে গিয়ে মানে কী কী কর্ড বানানো যায় ওইটা থেকে, মেজর স্কেলের ফিলটা কীরকম, সো এগুলো নিয়ে কথা বলবো আর কি। সো স্টে উইথ মি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর ফিউচার গিটার লেসন্স অর গিটার ভিডিওস। পিস।